আপনি একটি দামি মোবাইল কিনেছেন, তো এখন ভাবছেন এতে স্ক্রিন গার্ড লাগাবেন না লাগাবেন না। আপনি ভাবছেন আমার মোবাইলে তো গরিলা গ্লাসের প্রোটেকশন নেওয়া আছে, তো আমার আর স্ক্রিন গার্ড লাগানোর প্রয়োজন নেই। তো বন্ধুরা, গরিলা গ্লাস কি, তো গরিলা গ্লাস কিভাবে কাজ করে, আজকে আপনাদের সারা ডাউট ক্লিয়ার হবে। আপনারা আমাদের ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন। নমস্কার বন্ধু, আমি গণেশ, আপনারা দেখছেন ডিজিটেক বাংলা। বন্ধুরা, আমরা যখন মোবাইল কিনি তখন আমরা মোবাইলে নানা রকম খেয়াল রাখি যে এর প্রসেসর কি আছে, এতে ক্যামেরা কত মেগাপিক্সেল। কিন্তু আমরা মোবাইলে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ পার্ট স্ক্রিন, এতে কি প্রোটেকশন লাগানো আছে আমরা এটাই খেয়াল। এখন আপনারা প্রতিটি মোবাইলে দেখতে পাবেন কর্নিলা কোম্পানির গরিলা গ্লাস লাগানো থাকে। তো এই গরিলা গ্লাস কি সত্যিকারেরই স্ক্র্যাচ প্রুফ? তো গরিলা গ্লাস কি, গরিলা গ্লাস কিভাবে কাজ করে, আজকে আমি আপনাদের জানাবো। আমাদের আমরা যেই মেটেরিয়াল গুলো ব্যবহার করে থাকি, মেটেরিয়াল গুলোকে আমরা হার্ডনেস হিসাবে আমরা যদি 1 থেকে 0 থেকে 10 অবধি নাম্বার দিয়ে রাখি, তো আমরা সব থেকে হার্ড 10 নাম্বার হিসাবে হার্ড আমরা মেটেরিয়ালটাকে ডায়মন্ড হিসাবে ধরে নিচ্ছি। তো ডায়মন্ড হলো সব থেকে হার্ড মেটেরিয়াল। তো ডায়মন্ড দিয়ে আমরা যে কোনো জিনিসের উপরে স্ক্র্যাচ আনতে পারি। কার্নেল কোম্পানি যে গরিলা গ্লাসটি নিয়ে এসেছে, তো ওটাকে ওনা হার্ডনেস হিসাবে ধরে নিয়ে ওটাকে হার্ডনেস হিসাবে ওটাকে 4 নম্বরে রেখেছে। তো মানে হার্ডনেস হিসাবে যদি 1, 2, 3 নম্বর মেটেরিয়াল দিয়ে আমরা ওই গরিলা গ্লাসকে স্ক্র্যাচ আনি, তো কখনোই স্ক্র্যাচ আসবে না, কারণ গরিলা গ্লাস হার্ডনেস হিসাবে 4 নম্বরে আছে। আর যখন দেখবো 4-এর ওপরে কোনো হার্ড মেটেরিয়াল দিয়ে, 5 কিংবা 6 হার্ড মেটেরিয়াল দিয়ে আমরা গরিলা গ্লাসের উপর স্ক্র্যাচ আনি, তো সেটা খুব সহজেই স্ক্র্যাচ হয়ে যাবে। আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নিন আপনার একটা তামা আর একটা টিন নিলেন। তো তামাকে আমরা হার্ডনেস হিসাবে 5 নম্বরে রাখলাম, আর টিনকে আমরা হার্ডনেস হিসাবে 6 নম্বরে রাখলাম। আপনি যদি তামা দিয়ে টিনের উপর স্ক্র্যাচ আনেন, দেখবেন কখনোই স্ক্র্যাচ আসবে না, কারণ টিনের হার্ডনেস অনেক বেশি, তামার হার্ডনেস কম। আবার দেখছেন যদি আমরা টিন দিয়ে ওই তামার উপর স্ক্র্যাচ আনি, দেখবো খুব সহজেই স্ক্র্যাচ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে তামার হার্ডনেস অনেক কম, টিনের হার্ডনেসটা অনেকই বেশি। সেই রকমই বন্ধুরা, তো গরিলা গ্লাস হচ্ছে যে একটা হার্ডনেস হিসাবে ওরও একটা নাম্বার আছে, ধরে নিলাম 4। যে ধরে নিই আমরা মোবাইলে আমাদের সাধারণত পকেটে রাখি, সাধারণত আমরা পকেটেই রেখে থাকি, পকেটে থাকে চাবি কিংবা খুচরো পয়সা। তো এইগুলো দিয়ে কখনোই দেখছি যে মোবাইলের উপর স্ক্র্যাচ আসছে না, কারণ হচ্ছে যে ওই গরিলা গ্লাসের যে হার্ডনেস আছে ওর থেকে আমাদের ওই চাবি থাকা খুচরো পয়সার হার্ডনেস অনেকই কম, সেই কারণেই কোনো স্ক্র্যাচ আসছে না। কিন্তু যখন আমরা গরিলা গ্লাসকে কোনো ওর ওপরের হার্ডনেস মেটেরিয়াল দিয়ে যখন স্ক্র্যাচ আনবো, দেখবো খুব সহজেই স্ক্র্যাচ এসে গেছে। তো বন্ধুরা, গরিলা গ্লাস থাকলেই যে আপনার স্ক্র্যাচ আসবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি হয়তো দেখেছেন যে গরিলা গ্লাস 1, 2, 3, 4 অবধি গরিলা গ্লাস মোবাইলে লাগানো হয়ে থাকে। তো এটা হচ্ছে যে ওর থিকনেস হিসাবে 1 থেকে 4 অবধি নাম্বার দিয়ে থাকে কোম্পানি, কিন্তু কখনোই ওর হার্ডনেস বাড়ানো হয় না। তো সেই জন্যই আপনাদের বলছি, আপনাদের মোবাইলে স্ক্রিন গার্ড লাগানো অবশ্যই প্রয়োজন। গরিলা গ্লাস আছে বলে যে স্ক্রিন গার্ড লাগাবেন না, এটা খুবই একটা ভুল ধারণা। আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমার কাছে রয়েছে এখন স্যামসাং গ্যালাক্সি S3, এতে রয়েছে গরিলা গ্লাস 2 প্রোটেকশন লাগানো। তো এটাকে আমরা এখন কিছুটা উপর থেকে ক্রংকিটের উপর আমরা এটাকে ছুঁড়ে দেখব যে ওটার উপর কোনো স্ক্র্যাচ আসে কি না। তো ভিডিওটা দেখুন। এই মোবাইলটির উপর খুব সহজেই একটি স্ক্র্যাচ এসে গিয়েছে, এতেও কিন্তু গরিলা গ্লাস 2 লাগানো আছে। এই স্ক্র্যাচ কি আসার একটাই কারণ হলো, আমরা যে একটা দূর থেকে যে আমরা ওই কংক্রিটের উপর আমরা মোবাইলটাকে এখান থেকে ফেলালাম, তো ওই কংক্রিটের হার্ডনেসটা অনেকই বেশি ছিল, সেই কারণে আমাদের এই গরিলা গ্লাসটি স্ক্র্যাচ এসে গিয়েছে। আশা করছি গরিলা গ্লাস নিয়ে আপনাদের মনে আর কোনো রকম সংশয় থাকবে না, আপনারা বুঝতে পারছেন গরিলা গ্লাস কি, গরিলা গ্লাস কিভাবে কাজ করে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আমাদের প্রতিদিন আমরা
এরকম টেকনোলজি বিষয়ে ভিডিও নিয়ে আসি। আজকের মতন এখানেই, ভালো থাকবেন।